দিন কয় আঙ্গুলি গুণা কয়েকটা দিনের ইবাদত, কয়েকটা দিনের ইবাদত আয় আমার কাছে। তো ফের জান্নাতে আল্লাহ পাক নিজে যাবেন, আর আমাদের জান্নাতে নিজে আমাদের ডেকে নেবে না, আমাদের ডেকে নেবে না, আইসো আইসো তোমার সাথে মিয়া না কতক্ষণ পরিচয় হন তো আইসো, নেই আল্লাহ হারগিজ এসে নেই করেন। আমার বান্দা দুনিয়াতে ইবাদত করে এসছে, তাকে আজ তার মর্যাদা দিতে হবে। আল্লাহ প্রত্যেকের আমাদের নিজ নিজ জান্নাতে গিয়ে তার ওই নুরানি চেহারা আল্লাহ পাক আমাদের দেখাবে, আর আমরা ওই সময় দুই চোখ ভরে আল্লাহকে দেখিয়ে দেখে মুখ খুলবার আগে আল্লাহ আমাদের জন্য মুখ খুলে বলবে আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাত, হে জান্নাতের অধিবাসী বাসিন্দা তুমি আমার সালাম গ্রহণ করো। আমরা মুখ খোলার আগে সালাম দেবার আগে সাত আসমান জমিনের বানানোওয়ালা আল্লাহ আল্লাহ আমাদেরকে সালাম করবেন, সেই দিনটা কেমন হবে? মেয়েদের কাছে গিয়ে আল্লাহ পাক সালাম দেবে আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাত, কোরআন বলছে সূরা ইয়াসিন শরীফ সালামান কাওলাম মির রাব্বির রহিম, ওই দিন দয়ালু আল্লাহর তরফ থেকে তোমাদের সালাম জানানো হবে। রাবেয়া বসরিকে লোক বলতো রাবেয়া রাত্রিবেলা কাঁদতে কাঁদতে চোখ দুটোকে খারাপ করে ফেলছিস, চোখের পোটায় পানি পড়তে পড়তে ঘা হয়ে যাচ্ছে, একটু চোখ দুটোর প্রতি দয়া কর। রাবেয়া বসরিকে কি উত্তর দিয়েছে জানেন? হ্যাঁ হ্যাঁ ওই চোখ দুটোর প্রতি রহম করার জন্যই তো বলছি, এ চোখ আল্লাহর কারণে কটা রাত জেগে একটু ইবাদত করে দুনিয়ার থেকে চলে যা, কবরে যাবার পরে লক্ষ লক্ষ বছর, এখানে তো 40, 50, 60, 70, 80, 90, 100 ধরলাম আঙ্গুলি গুনে 100, তার উপরে আর কে যায়? আজ একটু কষ্ট করে আল্লাহর কারণে কটা রাত জেগে থাক, বাস মৌতের পরে কবরে লক্ষ লক্ষ বছর তোকে আল্লাহ পাক বড় মজাদার নিন তোর চোখে দিয়ে দেবে। তো ওই চোখের প্রতি দয়া করার জন্যই তো একটু রাত জেগে চোখের পানি ফেলে আল্লাহকে বলছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি তার জন্য, এই চোখ দুটো রহম করার উপরে রহম করার জন্যই, নয় তো যদি আজকের এই চোখকে যদি কাজে না লাগাই তো মৌতার পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, 90 থেকে 99টা সব জাহান্নামের আগুন, দুই দিকে কবরের মাটির চাপ, শুধু ছোট ছোট তিনটা প্রশ্নের উত্তর যদি তৈরি করে না যাই। এর জন্য আজকের একটা তমাম দুনিয়ায় মেহনত হচ্ছে, শুধু এখানে তো আমরা কুশিয়ামারি পশারিঘাট আমাদের হাড়িভাঙ্গার এই সুটকেবাড়ি হালকার লোক, বেলা উঠে ভাই বেলা উঠার পরে কয়েক ঘন্টা পরে ডোবে ভাই আমাদের কুচবিহারে, কয়েক ঘন্টা পরে ডোবে এ ভাই, কয়েক ঘন্টা পরে ডোবে 12 ঘন্টা, আর বেলা যখন ডুবি তো কয়েক ঘন্টা পরে উঠে, কয় ঘন্টা পরে ওই 12-13 ঘন্টা, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, কখনো সখনো একটু একটু আধা ঘন্টা পনেরো ঘন্টা কম বেশি হয় 12, জামাত পৌঁছে গেছে কাজ করে চলে এসে এসে বলছে আমরা যখন জামাত নিয়ে ওই দেশে গিয়ে কাজ করছিলাম না, তা আমরা গিয়ে যখন ওদের ওখানে পৌঁছলাম তো বললাম যে ভাই তোমরা জোহর আসর কখন করবে, তা বলে সে তো দেরি আছে গো, বলে কেন, বলে এই যে বেলাটা উঠেছে না এখন এইদিকে এই পর্যন্ত উঠে আছে, এই বেলাটা ওঠার পরে 60 দিন পরে ডুববে, আমাদের এখানে কয় ঘন্টা পরে ডুবে 12 ঘন্টা, ওরা কি বললো কয় ঘন্টা পরে ডুববে 60 দিন, 2 মাস পরে ডুববে। নরওয়ে, নরওয়ে দেশটা সুইডেন, নরওয়ে বেলা যখন ওঠে 60 দিন বেলাটা চলতে থাকে, যখন ডুবে যায় তো 60 দিন অন্ধকার তার উপরে উঠে, ওইখানে জামাত গিয়ে মেহনত করছে। আর লোক আজীব আন্দাজে মেহনত কোরবানি দিচ্ছে, কি পুরুষ কি মেয়েরা আজীব আন্দাজে। আমরা তখন দিল্লি মার্কাজে একটা জামা দিল, জামা দিল কারগুজেরই শোনালো, একসঙ্গে বসে খানা খাচ্ছি দিল্লি মার্কাজে, তো বললো আমরা একটা সফর করে এলাম, একটা মুলকে গেছিলাম 22 ঘন্টা দিন আর 2 ঘন্টা রাত, কয় ঘন্টা রাত 22 ঘন্টা দিন 2 ঘন্টা রাত। তাহলে যে আপনারা এই আসলেন, তো বললেন তো তাহলে রমজান মাসে ওখানে ছিলেন, বলে হ্যাঁ ওখানে রমজান করেছি, এখানে এসে মার্কাজে এসে ঈদ করেছি, ঈদ আসার 4-5 দিন হলো, তো রমজান মাস 2 ঘন্টা আপনাদের রাত, তারপরে তো বলে কেন নাস্তা খানা সব রেডি, দস্তরখান রেডি আর মশল্লা রেডি, যেই বেলা ডুবে গেল অল্লাহর লোগর 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 ভাই নাস্তা অল্লাহ একবার মগরবের 3টা সালাম ফিরা হয়ে গেল, সালাম ফেরা হয়ে গেল,
আল্লাহু আকবার, এশার ফরজ নামাজ হয়ে গেল, আল্লাহু আকবার তারাবি হয়ে গেল, ভাই তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি 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 খেয়ে নিয়ে সালাম ফিরিয়ে তাড়াতাড়ি প্রেশ হয়ে, আল্লাহু আকবার, ফজরের দুই রাকাত ফরজ নামাজ। বলে দুই ঘন্টার মধ্যে নাস্তা করেছি, মগরেব পড়েছি, এশা পড়েছি, তারাবি পড়েছি, খানা খেয়েছি, সেহরি খানা খেয়েছি একসঙ্গে, সেহরি খানা একসঙ্গে, আর তারপরে তাড়াতাড়ি সরিয়ে দিয়ে ফজরের নামাজ। দুই ঘন্টার মধ্যে এগুলো পুরো আমল করতে হয়েছে, 22 ঘন্টা করে রোজা রাখতাম। আল্লাহ সেখানে গিয়ে আজীব আন্দাজে মেহনত করছে, আজীব আন্দাজে মেহনত করছে। আফ্রিকার একটা মুলকে মাডাগাস্কারে, মাডাগাস্কার নাও দেশটার আফ্রিকার, এটা জামাত আমাদের হিন্দুস্তান থেকে গিয়ে, হিন্দুস্তান থেকে গেছে মগরেবের পরে বয়ান করছে, তো আশপাশে মুসলমানের বাড়ি ছিল, তো মেয়েরা এসে একদম মসজিদের দরজায় দাঁড়িয়ে গেছে, ইন্ডিয়া থেকে জামাত এসে বয়ান হচ্ছে মগরেবের পরে। যখন বয়ান শেষ করার পরে তো তশকিল হয়, তো যখন তশকিল করছে তো 250 মতো মেয়ে ছেলে দাঁড়িয়েছিল দরজায়, দরজায়। তো ওরা তখন এবারে বলছে আমরা ভিতরে আসব, তো এখন এরা কি বলবে, মানে না 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 আপনারা কি করে, আপনারা মেয়েরা একটু বাইরেই থাকেন কেন, কি বলবেন? তা বলে আমরা কি বলবো, মানে আমরা এই যে প্রায় 250 মতো মেয়ে ছেলে আছি, আমাদের প্রত্যেকের নাম লেখে নেন আর আমাদের প্রত্যেকে জামাতে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেন। তো আমাদের ইন্ডিয়ান জামাতের সাথীরা বলে যে না বুবু বোনেরা মায়েরা এরকম তো হবে না, আপনারা পুরুষদের নিয়ে মেয়েদের জামাতে আপনাদের বের হতে হবে, আমাদের সঙ্গে তো জামাতে যাওয়া যাবে না, পুরুষদের আমাদের সঙ্গে তো হবে না। তো বলে তাহলে কী হবে, বলে মেয়েদের জামাত যখন আসবে তখন মেয়েদের জামাতের সঙ্গে আপনারা বার হবেন। তা বলে আচ্ছা আচ্ছা, তাই যদি আপনি ঠিক আছে, তো আপনারা তাহলে আপনাদের ইন্ডিয়ায় খবর দেন, আপনাদের বিবিরা চলে আসুক, আর আসার পরে ওদের সঙ্গে আমরা সময় লাগাবো, তারপরে আপনারা আমাদের ভালো করে দিন শিখিয়ে তারপরে চলে যাবেন। বলে পরে বলছে যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ইন্ডিয়ার থেকে বিবিদের আনবেন না আর আমাদের জামাতে আল্লাহ রাস্তায় ফেরাবেন না, ততক্ষণ আপনাদের আমরা ইন্ডিয়ায় যেতে দেব না, আমাদের দিন শিখতে হবে না, আমাদের দিন জানতে হবে না, আল্লাহর ইবাদত কি কাকে বলে আমাদেরকে ভালো করে বোঝাতে হবে না আপনাদের। আপনারা কি এটাই চাইছেন যে আমরা যেন মরণের পরে জাহান্নামে যাই? কিরকম চাই? হিন্দু সেনে একটা ছোট্ট ঘটনা কয়, এখন তাড়াতাড়ি শেষ করি, ঠান্ডা এখন হাওয়া চলছে। ইন্দোনেশিয়ার কারগুজেরি রিসেন্ট জাকার্তা মার্কাজে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, তো জাকার্তা মার্কাজের, জাকার্তার যে মার্কাজ আমাদের যেমন সুটকা বাড়ি, তো মার্কাজে পোঁ 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 করে লাল লীল বাতি গাড়ি এলো, তো যারা বাইরে একটু ছিল গেটের ওই দিকে বাইরে, ওরা দেখে এবারে ভিতরে গিয়ে জিম্মেদারকে বললো হজরত গাড়িতে করে ডিএম আর জেলারে, মানে জেলের জেলার, জেলের যে ইনচার্জ তাকে জেলার বলা হয়, তো আমাদের ডিস্ট্রিক্টের ডিএম আর জেলার এসছে। আচ্ছা কেন কী ব্যাপার? বলে তা তো গাড়ি থেকে নামছে। বলে আচ্ছা তাই বেরিয়ে গেল, তো সবই তো প্রায় মুসলমান, তোর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ হজরত ফরমাইয়ে কেন এসছেন বলেন, ওদের ভাষায় আপা পেকের যান কামো দিমানা পারা তিঙ্গাল ইবু ইবু সুদারা সুদারা, ওদের ভাষা। তো এবারে বলছে যে কেন এসছেন বলেন, তো বলছে যে একটা মানে অনুরোধ নিয়ে এসছি, আপনারা তো পুরুষদের জামাত রওনা করছেন, মেয়েদেরও জামাত রওনা করছেন, তো আমাদের জেলে প্রায় 150 ইয়াং ছেলে আছে, 150 ছেলে, তো আমরা দেখেছি জেলখানায় 2-4-5 বছর রেখে শাস্তি দিয়ে ছেড়ে দিই, 2-3 দিন বাড়িতে রেস্ট নেয়, তারপরে আবার ওদের পুরানা কাজ শুরু করে, চেঞ্জ কিছু হয় না, কিন্তু আপনাদের এই মেহনতের দ্বারা দেখছি অনেক পরিবর্তন হয়েছে, বিরাট পরিবর্তন, জীবনের আমূল পরিবর্তন, একদম টোটাল রংটাই চেঞ্জ হয়ে গেছে। যারা মদের আড্ডায়, শরাবের আড্ডায়, জুয়ার আড্ডায়, খুন রাহাজানি চিন্তে আড্ডায় ছিল, এখন তারা আল্লাহর অলির মতো জীবনযাপন করছে ওই জওয়ান ছেলেরা, আমরা দেখেছি। তো ডিএম বলছে আমি জেলার সাহেব এবং বাকি আমাদের এসপি অগারা সবাইকে নিয়ে আলোচনা করছি যে এইভাবে এদের মারপিট করে আর জেলে 2-4-10 বছর রেখে পচিয়ে কী লাভ হচ্ছে, পরিবর্তন রেক্টিফাই তো হচ্ছে না, দে আর ইস নো এনি কাইন্ডস অফ রেক্টিফাই ইন দেয়ার লাইফস, তাদের জীবনে তো কোনো চেঞ্জই আসছে না, তো এইভাবে মারপিট করে জেলে রেখে লাভ কী, চলো ওদের কাছে যাই কথা বলি। তো আপনারা যদি আমাদের কথা দেন তো আমরা ওই 150 মতো আমাদের জওয়ান ছেলেপেলে আছে, ওদেরকে আপনাদের হাওয়ালা করি, আপনারা চিল্লা 4 মাসের জামাতে পাঠিয়ে দেন, এদের পরিবর্তন হয়ে গেলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। আর আমাদের জেলে কতর কথা বলল, 52 না 53 না 54 জন মেয়ে ছেলে আছে ওই সব আজেবাজে লাইনের, তো ওদেরকেও আপনারা তো মেয়েদের জামাত বের করছেন, তো ওদেরকেও আমরা ছেড়ে দিচ্ছি, আপনাদের হাতে দিয়ে যাচ্ছে, ওদের মা বাবার কাছে ছাড়বো না, তাহলে কিছু হবে না, জীবনে দেয়ার উইল বি নেই ইন কাইন্ডস অফ চেঞ্জ, পরিবর্তন তো আসবেই না।
তো আপনারা তো মেয়েদের জামাত বার করছেন তো আমরা ওদেরকে আপনাদের এনে হাওয়ালা করে দিয়ে যাব মেয়েদের জামাতে এদেরকে একটু যদি আপনারা ওদেরকে একটু ঘোরান তো এদের জীবনের একটা পরিবর্তন আসবে তো আচ্ছা ঠিক আছে জিম্মাদাররা বলল আমরা মাশওয়ারা করে আপনারা স্যার যান আমরা মাশওয়ারা করে আপনাদেরকে খবর দেব বলে আচ্ছা ঠিক আছে এই চার পাঁচ দিন পরে একটা বিশাল বড় মজমা এসে মারকাজের দরজায় দাঁড়িয়ে আছে আর জিম্মাদাররা খবর পেয়ে বের হয়েছে এখন মারকাজের সামনে যারা দাঁড়িয়ে আছে প্রায় ছয়ের উপরে দেখে এরা সব হিজরা হিজরা চেনেন তো ভাই হিজরা চেনেন কি হ্যাঁ ওই ট্রেনে টাউনে বাস স্ট্যান্ডে দোকানে খালি দুইটা হাতে তালি দিবে আর টাকা দাও না দিলে বেইজ্জত করবে অশ্রাব্য গালি গালাজ তো দেখে প্রায় ছয়ের উপরে হিজরা এসে দাঁড়িয়ে আছে তো বলছি তোমরা এখানে কেন এলে বলে কেন আমরা কি মানুষ নই আমরা আসতে পারি না 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 সে কথা না কেন এলে কি ব্যাপারটা তো বলে আপনারা তো পুরুষদেরকেও জামাতে রওনা করাচ্ছেন মেয়েদেরকেও জামাতে পাঠাচ্ছেন আমাদেরও তো মরতে হবে আমাদেরকেও আপনারা নাম লিখে নিন জামাতে পাঠিয়ে দিন হিজরারা মেহনত আল্লাহ কোথায় পৌঁছে দিয়েছে হিজরারা বলছে আমাদেরও তো মরতে হবে তো আমাদেরও প্রত্যেকের নাম লিখে নিন আর আমাদেরকেও জামাতে পাঠান এখন জিম্মাদারদের গিয়েছে মাথা ঘুরি ঘোড়ারই কথা এরা তো না পুরুষ আর না এবার বলে না এরা না পুরুষ না মহিলা এদের এখন কোন জামাতে পাঠায় পুরুষ হলে পুরুষের জামাতে পাঠানো যেত মেয়ে ছেলে হলে মেয়েদের জামাতে পাঠানো হতো তো হিজরারা তো না পুরুষ না মেয়ে ছেলে এরা তখন বাধ্য হয়ে বলছে যে ঠিক আছে আপনারা যান আপনাদের কাছে আমরা নিজেরাই যাব একটু আমাদের সময় দেন সময় দেন এই কথা বলে ওদেরকে একটু নাস্তা পানি করিয়ে বিদায় দিয়ে দিল্লি মার্কাজে খবর দিয়েছে যে হাজরাত মাওলানা সাদ সাহেবের কাছে খবর পাঠিয়েছে যে হাজরাত হিজরারা জামাতে পাঠিয়ে জামাতে যাবে আমাদের মার্কাজে এসে খুব জবরদস্তি করছে তো এরা তো না পুরুষ না মেয়ে ছেলে তো আপনারা রাস্তা বলে দেন কে এদেরকে আমরা কোন জামাতে পাঠাবো পুরুষের জামাতে না মেয়েদের জামাতে উত্তর চেয়েছে নিজামুদ্দিন থেকে দিল্লি মার্কাজ থেকে তো আল্লাহ পাক আজীব আন্দাজে মেহনত নিচ্ছে তো ওই জায়গায় গিয়ে আমি শেষ করি দেখেন আখেরাতের ফেতের যখন মানুষের মধ্যে আমি এটা কুজবাহের কেচ্ছা বলছি সাহাবাদের মা বোনদের কেচ্ছা তো আর আজিব তো আমাকে জিজ্ঞাসা করলো তো ফির কলেমার কথা বললাম কলেমার বাজে একটাই আন্তাজিজু আন মাহারিম আল্লাহ নবী বলছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখাল আল জান্নাহ তো সাহাবার জিজ্ঞাসা করছে কিলা ওয়া মা ইখলাস হুয়া কলেমার আবার ইখলাস কি কলেমা তো পাক কলেমা কলেমা ইতাই এর ইখলাস তো আল্লাহ নবী উত্তর দিয়েছে আন্তাজিজু আন মাহারিমিল্লাহ সমস্ত রকমের নাফরমানি